নমস্কার বন্ধুরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রুপ ডি নিয়োগের একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এছাড়া এখানে আপনাদের আবেদন ফ্রি শূন্য রয়েছে তো আপনারা যদি এই আবেদনপত্রটিতে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমাদের আগে থেকে ডাউনলোড করা রয়েছে তাই আমরা আমাদের ডাউনলোড করা পেজটি দেখি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ফুল অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি এই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে এখানে বিজ্ঞপ্তি নাম্বার কি বলছে দেখুন দুর্গাপুর নগর নিগমে একশো পঁয়ত্রিশটি নিম্নলিখিত চতুর্থ শ্রেণীর অর্থাৎ গ্রুপ ডি শূন্যপদ পূরণের জন্য লোক নেওয়া হবে ইচ্ছুক ব্যক্তিগণ এই বিজ্ঞপ্তির সাথে দেওয়ার নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারেন ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই পদগুলি পূরণ করা হবে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না এরপর আপনাদের দেখুন শূন্য পদগুলি দেওয়া রয়েছে এক থেকে এগারো নম্বর সিরিয়াল নাম্বার অনুসারে কিন্তু আলাদা আলাদা শূন্য পদে নিয়োগ করা হবে কোন কোন পোস্ট রয়েছে এখানে সেগুলো দেওয়া রয়েছে গ্রুপ কি রয়েছে গ্রুপ ডি রয়েছে ইউ আর এসসি এবং এস এই তিন ভাগে ভাগ করা রয়েছে স্কেল অফ পে এখানে দেওয়া রয়েছে কত বেতন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে প্রত্যেকটা পোস্টই আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ডেসিরেবেল কোয়ালিফিকেশন রয়েছে এই ডেসিলেবেল কোয়ালিফিকেশনটা না থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখুন এখানে প্রথমে কি রয়েছে সুইপার মেট এখানে সাতটি ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য চারটি এসসিদের জন্য দুটি এবং এসটিদের জন্য একটি পে লেভেল কত রয়েছে সতেরো হাজার ছশো টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা এবং এইট পাস যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আরও অন্যান্য পোস্ট রয়েছে তো এগুলো আপনারা কাইন্ডলি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এরপরে আপনাদের বয়স সীমা রয়েছে এই বয়স সীমাটি হিসাব করে নেবেন এক এক দু অনুসারে কি বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এস সি এসটি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যমায় পাঁচ বছরের ও ও বিসি প্রার্থীরা বয়সের উদ্দেশীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন এরপরে কিছু শর্তাবলী বলা হয়েছে দেখুন কি বলা হয়েছে ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ফর্ম প্রিন্ট করে কালো বল পেনে পরিষ্কারভাবে পূরণ করে আবেদন করতে পারবেন তো অফিসিয়াল আপনাদের যে আবেদনপত্রটি সেটা দেখিয়ে দিচ্ছে এবার এই অফিসিয়াল নোটিফিকেশানের একদম শেষ থেকে কিন্তু এই আবেদনপত্রটি রয়েছে দেখুন ভালো করে এটা হচ্ছে আপনাদের আবেদনপত্রটি এই আবেদনপত্রটি আপনারা ভালো করে ফিল করে নেবেন কালো কালি পেন দিয়ে এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করে দেবেন আপনাদের রিসেন্টলি তোলা তিন মাসের মধ্যে যেন হওয়া চাই সেরকম একটা ছবি তুলবেন এখানে অ্যাটাচ করে দেবেন এরপরে এখানে দেখুন আরেকটা পেজ রয়েছে দেখুন এখানে আপনাদের প্রার্থীর সই অর্থাৎ আপনারা আপনাদের সই করে দেবেন এখানে তারিখ দিয়ে দেবেন তারপরে স্থান অর্থাৎ কোন স্থানে আপনাদের বাড়ি সেটা লিখে দেবেন এরপরে আপনাদের দেখুন আরেকটি ফর্ম রয়েছে দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার দুর্গাপুর অ্যাডমিট কার্ড এটা এটা অবশ্যই আপনারা ফিল আপ করবেন আবেদনপত্রের সাথে সাথে কিন্তু এটাও প্রয়োজন তো এরপরে শর্তাবলীগুলো ভালো করে দেখে নিচ্ছি কী কী বলা হয়েছে দেখুন নিম্ন বর্ণিত প্রয়োজনীয় নথিগুলির ফটোকপি নিজের সহ জমা দিতে হবে সাম্প্রতিক রঙিন ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে লাগাতে হবে প্রয়োজনে জমা দেওয়া নথিগুলির অবশ্যই দেখাতে হবে অসম্পূর্ণ আবেদনপত্রগুলি বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই আপনারা এই শর্তাবলীগুলি কিন্তু মেনে চলবেন তবেই কিন্তু আপনাদের আবেদনপত্রটি গ্রাহ্য হবে এবং দু নম্বরে কী বলা হয়েছে দেখুন প্রয়োজনীয় সহ আবেদনপত্রগুলি দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ডব বাসকে জমা করতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু এটা ও দুর্গাপুরের যে নগর নিগম রয়েছে সেখানে গিয়ে আপনাদের আবেদনপত্রটি ডববক্স বক্স বাসকে জমা দিয়ে আসতে হবে এরপর কি বলা হয়েছে অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্রগুলি জমা দেওয়া যাবে না তো অবশ্যই এটা মনে রাখবেন আপনারা অবশ্যই আবেদনপত্রগুলি কিন্তু একটা মুখবন্ধ খামের ভেতরে পুড়ে দেবেন এবং যে খামটির ভেতরে পুরবেন সেই মুখবন্ধ খামের ওপর কোন পোস্টে আবেদন করছেন সেটা ভালো করে লিখে দেবেন তারপরে কি বলা হয়েছে এক ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না তো অবশ্যই এটা মাথায় রেখে আপনারা আবেদন করবেন তারপরে কি বলেছে দেখুন আবেদনপত্রগুলি পরীক্ষার পর উপযুক্ত প্রার্থীদের নাম দুর্গাপুর নগর নিগমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেই অ্যাডমিট কার্ডেই আপনাদের ইন্টারভিউর স্থান তারিখ ও সময় উল্লেখ থাকবে এবং যে সমস্ত প্রার্থীরা এই অ্যাডমিট কার্ড পাবেন না তারা সরাসরি দুর্গাপুর নগর নিগম থেকে সংগ্রহ করতে পারবেন তো এছাড়া এখানে আরও অন্যান্য তথ্য দেওয়া রয়েছে সাত নম্বরে দেখুন কী বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে যেসব নথিগুলি অবশ্যই দিতে হবে সেগুলো কী বলা হয়েছে দেখুন প্রত্যেকটা আপনাদের আসল কপি জেরক্স কপিগুলো দিয়ে দেবেন এবং সেখানে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দেবেন সেটাও এখানে বলা রয়েছে দেখুন নিজের সইসহ বয়সের প্রমাণপত্র জন্মশংসাপত্র বা বিদ্যালয়ের শংসাপত্র জাতিগত শংসাপত্র হিসাবে আপনাদের তপশিলি জাতি উপজাতি ও ওবিসি প্রার্থী হয়ে থাকলে জাতিগত শংসাপত্র দিতে হবে তিন নম্বরে রয়েছে দেখুন অভিজ্ঞতা শংসাপত্র আপনারা যদি কোথাও কাজ করেন তার শংসাপত্র দিতে হবে প্রতিবন্ধী শংসাপত্র এবং শিক্ষাগত শংসাপত্র তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো ভালো করে জেরক্স করবেন তারপর নিজের সই করবেন সই করার পর দুর্গাপুরের ডবক্সে বক্সে গিয়ে জমা দিয়ে আসবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বিশ্ব জানতে হলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশানটি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে অনেক ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপরই আপনারা আবেদন করবেন আর এই সমস্ত জব আপডেটস যদি আরও জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ